উনি হচ্ছেন সেই মহিলা যিনি বিয়ের প্রচলিত রীতিকে বুড়ো ঢেঁড়স দেখিয়ে সত্য কথা প্রকাশ করেছেন। নর্মালি বিয়ে বিদায়ের সময় কোনের সিচুয়েশন কিছু এই রকম থাকে। বাট এখানে সিচুয়েশনটা কি সেটা আপনারা নিজেরাই দেখেন। সাবধানে যাও, আমি আবার আসবো। ভাবি আমার বাড়ি, আবার কি আসবে? আমি আসবো। ভাবি আসি মা, এই কি বলেছিলে? এবার আমি কাঁদবো তাকে না আমার কাছে। কিন্তু আমরা এসব নিয়ে আলোচনা করছি কেন? কারণ এখন বিয়ের সিজন চলছে এবং এই ভিডিওটা ভাইরাল। না, এটা না, আগেরটা। চলি কে হুয়া না, আমি একদিন সুবহ উঠি, হর জগে শাদি 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 হো রহি থি। তাই নাকি, বিয়ের সিজন শুরু হয়ে গেল। তার জন্য হয় কেউ সেজে বুঝে বিয়ের ভোজ খেতে যাচ্ছে, আর নইলে বিয়ে করছে। আমাকে তো কেউ নিমন্ত্রণ করে না, তাই মনেও থাকে না। আর তার মধ্যে কেউ আন্টিকে বিয়ে করছে, আবার কোনো জামাই শাশুড়িকে নিয়ে পালাচ্ছে। আর এদিকে রাখি সাওয়ন্ত বিয়ে করছে দীপক লালকে, কোনো মানে হয়? আরে আমার তো মনে হয় এরা পরীক্ষা তো দিচ্ছে, কিন্তু এই পরীক্ষার রেজাল্ট কোনোদিন আউট হবে না। যদি রেজাল্ট কোনোদিন ভুল করে আউট হয়েও যায়, এগুলো এই গ্রহের প্রাণী অ্যাটলিস্ট হবে না। তক 20 বচ্চে পেদা নাহি করেঙ্গে না, মুঝে লাগতা হে তব তক লোগোঁ কো বিশ্বাস নাহি হোতা হে। আবে বকওয়াস বন্ধ কর। তাই নাকি, 20টা? আপনারা তাহলে রেডি থাকুন, নেক্সট ইয়ার 20টা এলিয়েন পৃথিবীতে জন্ম নিচ্ছে, রেডি থাকতে বলুন। তাহলে এরা যখন বিয়ে করতে পারে, আমি বা বাদ থাকি কেন? আমিও বিয়েটা করেই ফেলি। এ দাঁড়া দাঁড়া, নাচানাচি বন্ধ কর, বিয়ে পরে করবি, আগে কিছু বিয়ের ভিডিও দেখ। বিয়ের ভিডিও? আরে এ তো বিয়ের দিনই বউয়ের পায়ে পড়ে গেল। কি এমন হলো যে বিয়ের দিনই বউয়ের পায়ে পড়ে গেল? তাহলে বাকি সারা জীবন কি হবে? বিয়েটা তো কমপ্লিট হতে দিন, তারপর তো জিনিসপত্র ঝোলায় ভরবেন, ফলমূল নিচ্ছেন, ঠিক আছে? আপনাকে তো দেখে মনে হচ্ছে বিয়ের পিঁড়েটাও ছাড়বে না। কেন, আপনার কি নিজের কোনো পাত্রী ঠিক করা আছে নাকি? বিয়ের পিঁড়িটা এবার ওখানে গিয়ে কাটবে। বাতাও কে এক ঘন্টে সে মেয়ে ভোগ রহা হুঁ, না তো মুল্লা জি কা পাতা না হো, হাম বাত করনে মে লাগ রহে হ্যায়, সালো ফেক দুয়াই পেন কর। আরে বৌদি পগাল পার, দাদা রেগে ছাড় খা। আরে বিয়ের এক ঘন্টা মন্ত্র পড়ার পর যদি দেখেন যে পাত্রী নেই, তাহলে রাগ তো হবেই, খুব স্বাভাবিক। আরে প্লিজ কেউ এই দাদার জন্য একটা পাত্রী পাঠিয়ে দিন, বেচারা তো অর্ধেক বিয়ে করে বসে আছে, লগ্ন ভ্রষ্ট হয়ে যাবে তো এবার। আরে এটা বিয়ে হচ্ছে না হোলি। এটা ছাদনা গ
দানাদারা নয়, বক্সিং রিংয়ে গিয়ে বিয়ে করা উচিত ছিল। ওরে ওটা বড় মালা রে, মাংসের টুকরো নয় যে ওটাকে নিয়ে তোরা দুজনে মিলে ঘেউ ঘেউ করছিস, যেন দুজনের কম্পিটিশন লেগেছে কে কার গলায় আগে দড়ি পরাতে পারে। আরে বিয়ে তো দুজনেই করছিস, গলায় দড়ি তো দুজনকেই পরতে হবে বাবা, অত তাড়াহুড়ো কিসে? আরে এই দাদার মনে হয় হাই সুগার আছে, হাই সুগার নিয়ে বিয়ে করার কি দরকার ছিল? প্রবলেমটা তো বিয়ের দিন হবে না, প্রবলেমটা তো বিয়ের পরে হবে। তো বউটারও কি সুগার ধরানোর চেষ্টা করছেন নাকি? বিয়ের পর প্রবলেমটা তেমন ভাবে এইসব যা কাণ্ড কারখানা দেখলাম, আমার বাবা বিয়ে করার শখ চুকে গেছে। আর তোমরা কেউ বিয়ে টিয়ে করলে আগে ভিডিওটা দেখে নিয়ে তারপরে বিয়ে করো, তবে তারপরেও যদি বিয়েটা করো তাহলে প্লিজ আমাকে ইনভাইট করো প্লিজ। আর আমি তো ভাবছি সারা জীবন এই ইউটিউব করেই কাজ চালিয়ে নেবো, বিয়ে থা সংসার আমার দ্বারা হবে না। ঠিক আছে চলো টাটা, আজকের মতন আসি, আবার পরে দেখা হবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, ভালো ভালো কমেন্ট করো, তাতে আমরা ইন্সপিরেশন পাই। আর আমাদের চ্যানেল বঙ্গ ইউটিউবার্সকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে যে বেল আইকনটা আছে ওটা টুক করে বাজিয়ে দিও, নেক্সট ভিডিওর নোটিফিকেশন ঠিকঠাক পেয়ে যাওয়ার জন্য। আসবো আরেক দিন, আজ যাই, টাটা। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হলে লাল বাটনটি প্রেস করুন, আর পাশের বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য।